মার্কিন রাষ্ট্রদূত পিটার হাসের সাথে বৈঠক করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। দুপুরে মার্কিন দূতের গুলশানের বাসায় যান বিএনপির মহাসচিব। দূতাবাসের জনসংযোগ বিভাগের প্রধান শন ম্যাকান্টাস জানান, বাংলাদেশের নির্বাচন নিয়ে আলোচনা হয়েছে বৈঠকে। এর আগে প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প এবং বিনিয়োগ বিষয়ক উপদেষ্টা সালমান এফ রহমান এবং আইনমন্ত্রী আনিসুল হক সাক্ষাৎ করেন।